রাতের অন্ধকারে তালা ভেঙে চুরির ঘটনা ঘটল ভগবানগোলা জমি রেজিস্ট্রি অফিসে। বৃহস্পতিবার মধ্যরাতে ভগবানগোলা জমি রেজিস্ট্রি অফিসে তালা ভেঙে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে স্থানীয়রা দেখতে পান যে গেটের তালা ভাঙা রয়েছে এবং গেট খোলা রয়েছে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় অফিসের স্টাফ স্থানীয় ল ক্লার্ক অশোক কুমার পাণ্ডেকে। তিনি এসে অফিস কর্তৃপক্ষকে খবর দেন। ল ক্লার্ক অশোক কুমার পাণ্ডে বলেন, খবর পেয়ে আমি বাড়ি থেকে অফিসে আসি এবং দেখি তালা ভাঙা রয়েছে। আমি অফিস কর্তৃপক্ষকে খবর দিই। ঘটনাস্থলে পৌঁছই ভগবানগোলা থানার পুলিশ। ভগবানগোলা থানা থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত অতিরিক্ত জেলা নিবন্ধকের করণ বা জমি রেজিস্ট্রি অফিস। ঢিলছোড়া দূরত্বে এমন ঘটনা ঘটলেও পুলিশ কোনো কিছুই জানতে পারল না। ঘটনার তদন্ত শুরু করেছে ভগবানগোলা থানার পুলিশ। ছোটো ছেলে আমাকে ফোন করে বললো, আমি বাড়ি থেকে ফেরার পর সাড়ে দশটা নাগাদ, যে এরকম ব্যাপার দাদা, হঠাৎ দেখছি এসে অফিস চুরি হয়ে গেছে, তো তালা টালা ভাঙা আছে। আমি বললাম ঠিক আছে, আমি বাড়ি থেকে আসছি। দিয়ে বাড়ির থেকে এলাম, কাছাকাছি বাড়ি আমাদের, তো এসে দেখলাম যে বাড়ির থেকে দেখি তালা ভাঙা, গেট খোলা, ভেতরে দরজা খোলা। আমরা ভেতরে যাইনি, আমরা বাইরেই আছি। তারপরে তো এতক্ষণ পরে অফিসার এলো, থানার অফিসার, আমাদের লোকাল স্টাফ একজন এসছে প্রণব, তা সেও এসেছে। এখন পর্যন্ত কি আছে, থানা তো ভেতরে ছানবিন করছে, এই আর কি। হ্যাঁ, একদম থানা থেকে দিলছোড়া দূরত্বে হওয়ার পরে দাঁড়িয়েও থানার থেকে এখানে আসতে আড়াই ঘন্টা সময় লাগলো পুলিশের।